हेलो गाइज, वेलकम टू माई चैनल सुमित्रा स्पीकिंग। आबार आज के रवींद्रनाथ एक छोट गल्प समस्या पूरण। ताहले चलो शुरू करा जाक। आजकेर गल्प समस्या पूरण, लेखक कविगुरु रवींद्रनाथ ठाकुर। झिकराकोटा कृष्णगोपाल सरकार ज्येष्ठ पुत्रेर प्रति जमीदारी एवं संसारेर भार दिया काशी चलिया गेलेन। देशेर जत अनाथ दरिद्र लोक ताहार जन्य हाहाकार करिया कांदिते लागिल। एमन बदान्यता, एमन धर्मनिष्ठता कलियुगे देखा जाय ना, एई कथा सकलेई बलिते लागिल। ताहार पुत्र बिपिन बिहारी आजकलकार एकजन सुशिक्षित बीए दाड़ी राखें, चशमा पड़ें, कहारो सहित बड़ एक मिशें ना, अतिशय सच्चरित्र, एमन कि तामाकटी पर्यन्त खान ना, ताश पर्यन्त खेलें ना। अत्यंत भालो मानुषेर मतो चेहरा, किन्तु लोकटा भारी कड़ाक्कर। ताहार प्रजारा शीघ्रई अनुभव करिते पारिल बुढ़ा कर्तार काछे रक्षा छिल, किन्तु इहार काछे कोनो छुताय देना खाजनार एक पैसा रेयात पाइबार प्रत्याशा नाई। निर्दिष्ट समयेरो एक दिन एदिक ओदिक होइते पाय ना। बिपिन बिहारी हाते काज लइयाई देखिलेन ताहार बाप विस्तर ब्राह्मणके जमि बिना खाजनाय छाड़िया दियाछेन, एवं खाजना जे कत लोककে कमिये दियेछেন তাহার আর সংখ্যা নাই। তাহার কাছে কেহ একটা কিছু প্রার্থনা করিলে তিনি তাহা পূর্ণ না করিয়া থাকিতে পারিতেন না, সেটা তাহার একটা দুর্বলতা ছিল। বিপিন বিহারী কহিলেন, এ কখনোই হইতে পারে না, অর্ধেক জমিদারি আমি লাখেরাজ ছাড়িয়া দিতে পারি না। তাহার মনে নিম্নলিখিত দুই যুক্তির উদয় হইল। প্রথমত, যে সকল অকর্মণ্য লোক ঘরে বসিয়া এইসব জমির উপস্বত্ব ভোগ করিয়া স্ফীত হইতেছে, তাহারা অধিকাংশই অপদার্থ এবং দয়ার অযোগ্য। এইরূপ দানে দেশে কেবল আলস্যের প্রশ্রয় দেওয়া হয়। দ্বিতীয়ত, তাহার পিতৃপিতামহের সময়ের অপেক্ষা এখনকার জীবিকা অত্যন্ত দুর্লভ এবং দুর্মূল্য হইয়া পড়িয়াছে, অভাব অনেক বাড়িয়া গিয়াছে। এখন একজন ভদ্রলোকের আত্মসম্ভ্রম রক্ষা করিয়া চলিতে পূর্বাপেক্ষা চার গুণ খরচ পড়ে। অতএব তাহার পিতা যেরূপ নিশ্চিন্ত মনে দুই হস্তে সমস্ত বিলাইয়া ছড়াইয়া দিয়াছেন, এখন আর তাহা করিলে চলিবে না, বরং সেগুলি কুড়াইয়া বাড়াইয়া আবার ঘরে আনিবার চেষ্টা করাই কর্তব্য। কর্তব্যবুদ্ধি তাহাকে যাহা বলিল তিনি তাহাই করিতে আরম্ভ করিলেন। তিনি একটা প্রিন্সিপাল ধরিয়া চলিতে লাগিলেন। ঘর হইতে যাহা বাহির হইয়াছিল আবার তাহা অল্পে অল্পে ঘরে ফিরিতে লাগিল। পিতার অতি অল্প দানই তিনি বহাল রাখিলেন, এবং যাহা রাখিলেন তাহাও যাহাতে চিরস্থায়ী দানের স্বরূপে গণ্য না হয় এমন উপায় করিলেন। কৃষ্ণগোপাল কাশীতে থাকিয়া পত্রযোগে প্রজাদিগের কন্দন শুনিতে পাইলেন, এমনকি কেহ কেহ তাহার নিকটে গিয়াও কাঁদিয়া পড়িল। কৃষ্ণগোপাল বিপিন বিহারীকে পত্র লিখিলেন যে কাজটা গর্হিত হইতেছে। বিপিন বিহারী উত্তরে লিখিলেন যে পূর্বে যেমন দান করা যাইত তেমনি পাওনা নানা প্রকারের ছিল। তখন জমিদার এবং প্রজা উভয় পক্ষের মধ্যেই দান প্রতিদান ছিল। সম্প্রতি নূতন নূতন আইন হইয়া ন্যায্য খাজনা ছাড়া অন্য পাঁচ রকম পাওনা একেবারে বন্ধ হইয়াছে, এবং কেবলমাত্র খাজনা আদায় করা ছাড়া জমিদারের অন্যান্য গৌরবজনক অধিকারও উঠিয়া গিয়াছে। অতএব এখনকার দিনে যদি আমি আমার ন্যায্য পাওনার দিকে কঠিন দৃষ্টি না দিই, তবে আর কি থাকে? এখন প্রজাও আমাকে অতিরিক্ত কিছু দিবে না, আমিও তাহাকে অতিরিক্ত কিছু দিব না। এখন আমাদের মধ্যে কেবলমাত্র দেনা পাওনার সম্পর্ক। দান খয়রাত করিতে গেলে ফতুর হইতে হইবে, বিষয় রক্ষা এবং কুলসম্ভ্রম রক্ষা করা দুরূহ হইয়া পড়িবে। কৃষ্ণগোপাল সময়ের একাধিক পরিবর্তনে অত্যন্ত চিন্তিত হইয়া উঠিতেন এবং ভাবিতেন, এখনকার ছেলেরা এখনকার কালের উপযোগী কাজ করিতেছে, আমাদের সেকালের নিয়ম এখন খাটিবে না,
আমি দূরে বসিয়া ইহাতে হস্তক্ষেপ করিতে গেলে তাহারা বলিবে, তবে তোমার বিষয় তুমি ফিরিয়া লও, আমরা ইহা রাখিতে পারিব না। কাজ কী বাপু, এই কটা দিন কোনোমতে হরিনাম করিয়া কাটাইয়া দিতে পারিলেই বাঁচি। এইভাবে কাজ চলিতে লাগিল। অনেক মামলা মকদ্দমা হাঙ্গামা ফ্যাসাদ করিয়া বিপিন বিহারী সমস্তই পায় এক প্রকার মনের মতোই গুছিয়া লইলেন। অনেক প্রজাই ভয়ক্রমে বর্ষতা স্বীকার করিল। কেবল মির্জা বিবির পুত্র অছিমদ্দি কিছুতেই বাগ মানিল না। বিপিন বিহারীর আক্রোশ তাহার উপরে সবচেয়ে বেশি। ব্রাহ্মণের ব্রহ্মত্বর একটা অর্থ বোঝা যায়, কিন্তু এই মুসলমান সন্তান যে কী হিসেবে এতটা জমি নিষ্কর ও স্বল্প করে উপভোগ করে বোঝা যায় না। একটা সামান্য জবন বিধবার ছেলে গ্রামের ছাত্রবৃত্তি স্কুলে দুই ছাত্র লিখিতে পড়িতে শিখিয়াছে, কিন্তু আপনার সৌভাগ্যগর্বে সে যেন কাহাকেও গ্রাহ্য করে না। বিপিন পুরাতন কর্মচারীদের কাছে জানিতে পারিলেন, কর্তার আমল হইতে বাস্তবিক ইহারা বহুকাল অনুগ্রহ পাইয়া আসিতেছে, কিন্তু এ অনুগ্রহের কোনো বিশেষ কারণ তারা নির্ণয় করিতে পারে না। বোধ করি অনাথা বিধবা নিজে দুঃখ জানাইয়া কর্তার দয়া উদ্রেক করিয়াছিল। কিন্তু বিপিনের নিকট এই অনুগ্রহ সর্বাপেক্ষা অযোগ্য বলিয়া প্রতিভাত হইল। বিশেষত ইহাদের পূর্বেকার দরিদ্র অবস্থা বিপিন দেখেন নাই। এখন ইহাদের সচ্ছলতার বাড়াবাড়ি এবং অপর্যাপ্ত দম্ভ দেখিয়া বিপিনের মনে হইত, ইহারা যেন দয়া দুর্বল সরল পিতাকে ঠকাইয়া তাহাদের বিষয়ের এক অংশ চুরি করিয়া লইয়াছে। অসীমধ্যেও উদ্ধত প্রকৃতির যুবক, সে বলিল, প্রাণ যাইবে তবু আমার অধিকারের এক তিল ছাড়িয়া দিব না। উভয় পক্ষে ভারী যুদ্ধ বাঁধিয়া উঠিল। অচিমধ্যের বিধবা মাতা ছেলেকে বারবার করিয়া বুঝাইল, জমিদারের সহিত কাজিয়া করিয়া কাজ নাই। এতদিন যাহার অনুগ্রহে জীবন কাটিল তাহার অনুগ্রহের পরে নির্ভর করাই কর্তব্য। জমিদারের প্রার্থনা মতো কিছু ছাড়িয়া দেওয়া যাক। অচিমধ্যে কহিল, মা, তুমি এ সকল বিষয় কিছুই বোঝো না। মকদ্দমায় অছিমধ্যে একে একে হারিতে আরম্ভ করিল, কিন্তু যতই হার হইতে লাগিল ততই তাহার জিদ বাড়িয়া উঠিল। তাহার সর্বস্বের জন্য সে সর্বস্বই পণ করিয়া বসিল। মির্জা বিবি একদিন সকালে বাগানে তরি তরকারির কিঞ্চিত উপহার লইয়া গোপনে বিপিনবাবুর সহিত সাক্ষাৎ করিল। বৃদ্ধা যেন তাহার সকরুণ মাতৃদৃষ্টির দ্বারা সস্নেহে বিপিনের সর্বাঙ্গে হাত বুলিয়াইয়া কহিল, তুমি আমার বাপ, আল্লাহ তোমার ভালো করুন। বাবা, অছিমকে তুমি নষ্ট করিও না, ইহাতে তোমার ধর্ম হইবে না। তাহাকে আমি তোমার হস্তেই সমর্পণ করিলাম, তাহাকে নিতান্তই অবশ্য প্রতিপাল্য একটি অকর্মণ্য ছোট ভাইয়ের মতো গ্রহণ করো। সে তোমার অসীম ঐশ্বর্যের ক্ষুদ্র এককণা পাইয়াছে বলিয়া ক্ষুণ্ণ হইও না বাপ। অধিক বয়সের স্বাভাবিক প্রগল্ভতা বশত বুড়ি তাহার সহিত ঘরকন্না পাতাইতে আসিয়াছে দেখিয়া বিপিন ভারী বিরক্ত হইয়া উঠিল। কহিল, তুমি মেয়ে মানুষ, এ সমস্ত কথা বোঝো না। যদি কিছু জানাইবার থাকে তোমার ছেলেকে পাঠাইয়া দিও। মির্জা বিবি নিজের ছেলে এবং পরের ছেলে উভয়ের কাছেই শুনিল সে এ বিষয়ের কিছুই বোঝে না। আল্লাহর নাম স্মরণ করিয়া চোখ মুছিতে মুছিতে বিধবা ঘরে ফিরিয়া গেল। মকদ্দমা ফৌজদারি হইতে দেওয়ানি, দেওয়ানি হইতে জেলা আদালত, জেলা আদালত হইতে হাইকোর্ট পর্যন্ত চলিল। বৎসর দেড়ে কেমনি করিয়া কাটিয়া গেল। অছিমধ্যে যখন দেনার মধ্যে আকণ্ঠ নিমগ্ন হইয়াছে তখন আপিল আদালতে তাহার আংশিক জয় সাব্যস্ত হইল। কিন্তু ডাঙার বাঘের মুখ হইতে যেটুকু বাঁচিল জলে কুমির তাহার প্রতি আক্রমণ করিল। মহাজন সময় বুঝিয়া ডিক্রি জারি করিল, অছিমধ্যে যথাসর্বস্ব নিলাম হইবার দিন স্থির হইল। সেদিন সোমবার, হাটের দিন, ছোট একটি নদীর ধারে হাট। বর্ষাকালে নদী পরিপূর্ণ হইয়া উঠিয়াছে,
কতক নৌকা এবং কতক ডাঙায় কেনাবেচা চলিতেছে, কলরবের অন্ত নাই। পণ্যদ্রব্যের মধ্যে এই আষাঢ় মাসে কাঁঠালের আমদানি সবচেয়ে বেশি, ইলিশ মাছও যথেষ্ট। আকাশ মেঘাচ্ছন্ন হইয়া রহিয়াছে, অনেক বিক্রেতা বৃষ্টির আশঙ্কায় বাঁশ পুঁতিয়া তাহার উপর একটা কাপড় খাটাইয়া দিয়াছে। অছিমধ্যেও হাট করিতে আসিয়াছে, কিন্তু তাহার হাতে একটি পয়সাও নাই এবং তাহাকে আজকাল কেহ ধারে বিক্রয় করে না। সে একটি কাটারি এবং একটি পিতলের থালা হাতে করিয়া আসিয়াছে, বন্ধক রাখিয়া ধার করিবে। বিপিনবাবু বিকেলের দিকে হাওয়া খাইতে বাহির হইয়াছেন, সঙ্গে দুই তিনজন লাঠি হস্তে পাইক চলিয়াছে। কলরবে আকৃষ্ট হইয়া তিনি একবার হাট দেখিতে ইচ্ছুক হইলেন। হাটের মধ্যে প্রবেশ করিয়া দাড়ি কলুকে কৌতূহলবশত তাহার আয় ব্যয় সম্বন্ধে প্রশ্ন করিতেছিলেন, এমন সময় অচিমধ্যে কাটারি তুলিয়া বাঘের মতো গর্জন করিয়া বিপিনবাবুর প্রতি ছুটিয়া আসিল। হাটের লোক তাহাকে অর্ধপথে ধরিয়া তৎক্ষণাৎ নিরস্ত্র করিয়া ফেলিল। অবিলম্বে তাহাকে পুলিশের হস্তে সমর্পণ করা হইল এবং আবার যেমন হাটে কেনাবেচা চলিতেছিল চলিতে লাগিল। বিপিনবাবু এই ঘটনায় মনে মনে যে খুশি হন নাই তাহা বলা যায় না। আমরা যাহাকে স্বীকার করিতে চাহি সে যে আমাদিগকে থাবা মারিতে আসিবে, এরূপ বজ্জাতি এবং বেয়াদবি অসহ্য। যাহা হোক, বেটা যেরূপ বদমায় সেইরূপ তাহার উচিত শাস্তি হইবে। বিপিনের অন্তঃপুরের মেয়েরা আজিকার ঘটনা শুনিয়া কণ্টকিত হইয়া উঠিলেন। সকলেই বলিলেন, মা গো, কোথাকার বজ্জাত হারামজাদা বেটা! তাহার উচিত শাস্তির সম্ভাবনায় তাহারা অনেকটা সান্ত্বনা লাভ করিলেন। এদিকে সেই সন্ধ্যাবেলায় বিধবার অন্নহীন পুত্রহীন গৃহ মৃত্যুর অপেক্ষাও অন্ধকার হইয়া গেল। এই ব্যাপারটা সকলেই ভুলিয়া গেল, আহারাদি করিল, শয়ন করিল, নিদ্রা দিল। কেবল একটি বৃদ্ধার কাছে পৃথিবীর সমস্ত ঘটনার মধ্যে এইটাই সর্বাপেক্ষা বৃহৎ হইয়া উঠিল। অথচ ইহার সহিত যুদ্ধ করিবার জন্য সমস্ত পৃথিবীতে আর কেহই নাই, কেবল দ্বীপহীন কুটির প্রান্তে কয়েকখানি জীর্ণ অস্থি এবং একটি হতাশ্বাস ভীত হৃদয়। ইতিমধ্যে দিন তিনেক অতিবাহিত হইয়া গিয়াছে। কাল ডেপুটি ম্যাজিস্ট্রেটের নিকট বিচারের দিন নির্দিষ্ট হইয়াছে, বিপিনকেও সাক্ষ্য দিতে যাইতে হইবে। ইতিপূর্বে জমিদারকে কখনো সাক্ষ্যমঞ্চে দাঁড়াইতে হয় নাই, কিন্তু বিপিনের ইহাতে কোনো আপত্তি নাই। পরদিন যথাসময় পাগড়ি পরিয়া চেন ঘড়ির চেন ঝুলাইয়া পালকি চড়িয়া মহাসমারোহে বিপিনবাবু কাছারিতে গিয়া উপস্থিত হইলেন। এজলাসে আজ আর লোক ধরে না, এত বড় হুজুক আদালতে অনেক দিন ঘটে নাই। যখন মকদ্দমা উঠিতে আর বড় বিলম্ব নাই, এমন সময় একজন বরকন্দাজ আসিয়া বিপিনবাবুর কানে কানে কী একটা কথা বলিয়া দিল। তিনি তটস্থ হইয়া আবশ্যক আছে বলিয়া বাহিরে চলিয়া আসিলেন। বাহিরে আসিয়া দেখিলেন কিছু দূরে এক বটতলায় তাহার বৃদ্ধ পিতা দাঁড়াইয়া আছেন। খালি পা, গায়ে একখানি নামাবলী, হাতে হরিনামের মালা, কৃশ শরীরটি যেন স্নিগ্ধ জ্যোতির্ময়, ললাট হইতে একটি শান্ত করুণা বিশ্বে বিকীর্ণ হইতেছে। বিপিন চাপকান জব্বা এবং আট প্যান্টলুন লইয়া কষ্টে তাহাকে প্রণাম করিল। মাথার পাগড়িটি নাসা প্রান্তে নামিয়া আসিল, ঘড়িটি জেব হইতে বাহির হইয়া পড়িল। সেগুলি শশব্যস্তে সারিয়া লইয়া পিতাকে নিকটবর্তী উকিলের বাসায় প্রবেশ করিতে অনুরোধ করিলেন। কৃষ্ণগোপাল কহিলেন, না, আমার যাহা বক্তব্য আমি এইখানেই বলিয়া লই। বিপিনের অনুচরগণ কৌতূহলী লোকদিগকে দূরে ঠেলিয়া রাখিল। কৃষ্ণগোপাল কহিলেন, অচিম যাহাতে খালাস পায় সেই চেষ্টা করিতে হইবে এবং উহার যে সম্পত্তি কাড়িয়া লইয়াছ তাহা ফিরাইয়া দিবে। বিপিন বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, এই জন্যই কি আপনি কাশী হইতে এত দূরে আসিয়াছেন? উহাদের পরে আপনার এত অধিক অনুগ্রহ কেন? কৃষ্ণগোপাল কহিলেন, সে কথা শুনিয়া তোমার কি লাভ হইবে বাপু? বিপিন ছাড়িলেন না, কহিলেন, অযোগ্যতার বিচার করিয়া কত লোকের কত দান ফিরাইয়া লইয়াছি, তাহার মধ্যে কত ব্রাহ্মণও ছিল, আপনি তাহার কিছুতে হস্তক্ষেপ করেন নাই, আর এই মুসলমান সন্তানের জন্য আপনার এত দূর পর্যন্ত অধ্যবসায়। আজ এত কাণ্ড করিয়া অবশেষে যদি অচিমকে খালাস দিতে এবং সমস্ত ফিরাইয়া দিতে হয় তো লোকের কাছে কি বলিব? কৃষ্ণগোপাল কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন।
অবশেষে দ্রুতকম্পিত অঙ্গুলিতে মালা ফিরাইতে ফিরাইতে কিঞ্চিত কম্পিত স্বরে কহিলেন, লোকের কাছে যদি সমস্ত খুলিয়া বলে আবশ্যক মনে করো তো বলিও, অছিমদ্দিন তোমার ভাই হয়, তোমা আমার পুত্র। বিপিন চমকে উঠিলে কহিলেন, যবনীর গর্ভে? কৃষ্ণগোপাল কহিলেন, হাঁ বাপু। বিপিন অনেকক্ষণ স্তব্ধভাবে থাকিয়া কহিলেন, সেসব কথা পরে হইবে, এখন আপনি ঘরে চলুন। কৃষ্ণগোপাল কহিলেন, না আমি তো আর গৃহে প্রবেশ করিব না, আমি এখনই এখান হইতে ফিরিয়া চলিলাম, এখন তোমার ধর্মে যাহা উচিত বোধ হয় করিও, বলিয়া আশীর্বাদ করিয়া অশ্রু নিরোধপূর্বক কম্পিত কলেবারে ফিরিয়া চলিলেন। বিপিন কী বলিবে কী করিবে ভাবিয়া পাইল না, চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। কিন্তু এটুকু তাহার মনে উদয় হইল, সেকালের ধর্মনিষ্ঠা এইরূপই বটে, শিক্ষা ও চরিত্রে আপনাকে আপনার পিতার চেয়ে ঢের শ্রেষ্ঠ বোধ হইল। স্থির করিলেন একটা প্রিন্সিপাল না থাকার এই ফল। আদালতে যখন ফিরিলেন দেখিলেন শীর্ণ ক্লিষ্ট শুষ্ক শ্বেত ওষ্ঠাধর দীপ্ত নেত্র অছিম দুই পাহারাওয়ালার হাতে বন্দী হইয়া একখানি মলিন চির পড়িয়া বাহিরে দাঁড়াইয়া রহিয়াছে। সে বিপিনের ভ্রাতা? ডেপুটি ম্যাজিস্ট্রেটের সহিত বিপিনের বন্ধুত্ব ছিল, মকদ্দমা এক প্রকার গোলমাল করিয়া ফাঁসিয়া গেল এবং অছিমও অল্পদিনের মধ্যে পূর্বাবস্থা ফিরিয়া পাইল, কিন্তু তাহার কারণ সেও বুঝিতে পারিল না, অন্য লোকেও আশ্চর্য হইয়া গেল। মকদ্দমার সময় কৃষ্ণগোপাল আসিয়াছিলেন, সে কথা রাষ্ট্র হইতে বিলম্ব হইল না, সকলেই নানা কথা কানাকানি করিতে লাগিল। সূক্ষ্মবর্তী উকিলেরা ব্যাপারটা সমস্তই অনুমান করিয়া লইল। রামতারণ উকিলকে কৃষ্ণগোপাল নিজের খরচে লেখাপড়া শিখাইয়া মানুষ করিয়াছিলেন, সে বরাবরই সন্দেহ করিত, কিন্তু এতদিনে সম্পূর্ণ বুঝিতে পারিল যে ভালো করিয়া অনুসন্ধান করিলে সকল সাধুই ধরা পড়ে। যিনি যত মালাজপুন পৃথিবীতে আমার মতোই সব বেটা। সংসারে সাধু অসাধুর মধ্যে প্রভেদ এই যে সাধুরা কপট আর অসাধুরা অকপট। যাহা হোক, কৃষ্ণগোপালের জগৎবিখ্যাত দয়াধর্ম মহত্ব সমস্তই যে কাপট্য, ইহাই স্থির করিয়া রামতারণের যেন এতদিনকার একটা দুর্বোধ সমস্যার পূরণ হইল, এবং কী যুক্তি অনুসারে জানি না তাহাতে কৃতজ্ঞতার বোঝাও যেন স্কন্ধ হইতে লঘু হইয়া গেল, ভারী আরাম পাইল। এতক্ষণ তোমরা শুনছিলে লেখক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেওয়া সমস্যা পূরণ গল্পটি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, চললাম, টাটা।